পুরো টিমই মোটামুটি এসে ফেলেছে। তো আজকে যেটা এসেই খবর জানতে পারলাম, যেটা কালকেই অনেকটা শুনেছি, তোমরা সবাই জানো সুমন সিং ভবানীপুরে এবারে খেলবে, সাইন হয়ে গেছে অলরেডি, আজকে আসেনি শারীরিক অসুস্থতার কারণে। বাট বিদেশিরা কিন্তু সবাই উপস্থিত, তোমরা যেমন জানো কামো আছে, রুপোস আছে, ভিক্টর কঙ্কো আছে, তো বলটা কিন্তু বেশ শক্ত আর ডিফেন্সেও শক্ত, কারণ কি যুদ্ধাও আছে আর এক্সপিরিয়েন্স প্লেয়ার জগন্নাথ সানা কিন্তু এখনও আছে ভবানীপুরে, একটু চোটের মধ্যে আছে কিন্তু তাড়াতাড়ি রাটি উঠবে বলে আমাদের আশা, খুবই ভালো প্লেয়ার দেখা যাক। আর গোলকিপিং বিভাগটাও খুব শক্ত, আমরা যা দেখতে পাচ্ছি এবং অভিজিৎটাকে দেখতে পাচ্ছি, অন্নদা আছে গোলকিপিংয়ে, তো নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করলে দলটা কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছাবে, ভালো একটা কম্পিটিশন আছে ছোটো বড়ো এক্সপিরিয়েন্স প্লেয়ারদের, তো তোমরা দেখতে থাকো আগে আর দেখা যাক। ডাউটই নেই, শঙ্কদা ডেকে পাঠিয়ে কৃষাকে দেখি যে প্র্যাকটিস কেমন দেখছো আগে বলো সেটা। তো দেখতে দেখছি আগে একটা ব্রেকিং খবর দিয়ে দিই সকাল সকাল, তোমাদের জেনেও ভালো লাগবে, তোমরা সবাই জেনো, কারণ বাকি তো কোনো মিডিয়া এখনও এই খবরটা আসেনি, এটা আমরাই ব্রেক করছি ফার্স্ট, যে থংজম শরণ সিং মনে করে সাইন করেছে, অনেকদিন প্র্যাকটিসেও চলে এসেছে, খেলেওছে কয়েকটা প্র্যাকটিস ম্যাচ, আজকে আসেনি এখনও প্র্যাকটিসে, বাট এটা আমরাই ফার্স্ট ব্রেক করলাম। থংজম শরণ সিংকে মাঠে সবাই চেনে, আগের সিজনেই নেক্সট আই লিগে বেরোকাতে খেলেছে, গোলও করেছে, আর এখনও যা আমরা কথা বলে দেখলাম খুব ভালো শেপে আছে, তো এটা একটা বাড়তি জোর একটা ভবানীপুরকে দেবে বলে আমাদের মনে হচ্ছে, কারণ আমরা প্র্যাকটিস দেখেছি আজকে, তোমাদের হয়তো দেখাতে পারবো না, হয়তো আসবে না শারীরিক কিছু কারণে, করদা করছে শঙ্কদা করাচ্ছে, ওদিকে অরিত্র স্ট্রেংথ ট্রেনিং পাওয়ার ট্রেনিং এসব বোধ হয় করাচ্ছে, আমি নাম পাম পরে বলবো, বোঝা যাচ্ছে না, অভি দেখছে মাঝে মাঝে পাস বাড়াচ্ছে ভিক্টর কামুখাকে, কখনো কিংসুককে পাস বাড়াচ্ছে, ওই এলো অরিত্র, অরিত্র থেকে জেনে নেবো আজকে কিছু জিনিসপত্র, আর অসম্ভব একটা ইন্টারনেট স্কিল এবার অভি পাসটা দেবে বলে আমার মনে হচ্ছে, ছোট্ট স্কিল পাস দিয়েছে, কেউ নিল না, বলছি ভেতরে দিতে, নইলে নেবে না, এই আরেকবার বল দেওয়ার সুযোগ পেয়েছে, জানি না কেউ নেবে কিনা, আসতে আবার দিয়ে দিল, অভিকে নিয়ে পাড়া যাচ্ছে না, আমি তো একটা কষিয়ে মারবো বলে ঠিক করেছি, এবার বলটা এলেই ওয়েলকাম টু আরিয়ান স্ক্রিপ্ট আরেকটা ভিডিওতে আজকে, তো তোমরা আগের ভিডিওটা দেখতেই পেলে, তাছাড়াও আরেকটা প্রসঙ্গে কথা বলার আছে, যেটা হলো যে কনেল স্পোর্টস, যেটা তোমরা সবাই বলছিলে যে নেক্সট যে শাইনিংটা মন মানে হলো যে ফ্র্যাঙ্ক গঞ্জালেস, এটা কি কনেল স্পোর্টসের থ্রু দিয়ে হলো, সে তো কেউ বলছে না, বা কনেল স্পোর্টস নিজেও তো কিছু বলছে না এটা নিয়ে, তো এখন তোমরা নিশ্চয়ই জানো ওরা নিজেরাই ওটা পোস্ট করেছে কনেল স্পোর্টসে। দেখো এখানে একটা ব্যাপার আছে, এগুলো সব অফিসিয়াল ব্যাপার, তো পুরো ক্লাবের সাথে একটা চুক্তিবদ্ধতা থাকে সেই জিনিসে, সেটা প্রথমে সবসময় বলা যায় না, কারণ অনেকেই অনেক কিছু জানে কিন্তু সেটা প্রথমে অফিসিয়ালভাবে তো একটা নিয়মের মধ্যে থাকে সবাই, তো ওরকমভাবে বলা যায় না, তো সেটা যেহেতু হয়ে গেছে সাইনিং, তারপর সব হয়ে গেছে কমপ্লিট, তাই জন্যে তারপর ওরা নিজেরাই কিন্তু জানিয়ে দিয়েছে যে ফ্র্যাঙ্ক গঞ্জালেস ওদের থ্রু দিয়েই মোহনবাগানে সাইন করা হয়েছে, যেমন আমাদের বাকি সাইনিংগুলো হয়েছে, প্লাস তোমরা জানোই যে কিবুকেও রিসিভ করতে গেছিলো ওরা, কোনে স্পোর্টস নিজেই গেছিলো, তো এটা এখন তোমাদের কাছে নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার যে কেন এটা, তো ব্যাপারটা হচ্ছে ওই একটাই, ছোটো করে তোমাদের যদি বলতে হয় যে এটা একটা অফিসিয়াল ব্যাপার, তো অনেকেই দেখো অনেক কিছু জানে, অনেকেই রিসোর্সফুল, কিন্তু সব কিছু তো সবার আগে বলা যায় না, একটা নিয়মের মধ্যে থাকে ওরা, তো যখন জিনিসটা কনফার্ম হয়ে গেছে পুরোপুরি পাকাপাকি, তারপর ওরা জানিয়ে দিয়েছে, তো এটা তোমাদের কোশ্চেন ছিল, তোমাদের ওটা উত্তর আশা করি পেয়ে গেলে। আরেকটা যেটা ট্রান্সফারের রিউমারই বলতে পারি এখন আসছে, যেটা গোল ডট কমের তরফ থেকে আমরা জানতে পেরেছি সোর্সে, রোমারিও জেসুরাজ, যে চেন্নাই সিটি এফসিতে খেলেছিল, খুব ভালো ছেলে খেলেছিল ছেলেটা, ইন্ডিয়ান প্লেয়ার, তো তার সাথে মোহনবাগানের একটা রিউমারের কথা শোনা যাচ্ছে, যে হয়তো মোহনবাগানে আসতে পারে,
আর তোমাদের কি মনে হয় সেটা আগে জানাটা খুব দরকার বেশি, কারণ তোমরাই বলতে পারো মোহনবাগানের টিম তোমরা সবাই দেখছো, তোমরা অনেকে বলছো যে টিম নিয়েও পর্যালোচনা করতে, তো সেটা একটা হবে, দুটো টিম নিয়েই হবে, প্রত্যেকটা টিম নিয়েই হবে পর্যালোচনা। তার সত্ত্বেও আমি বলবো যদি এটা সাইনিং হয়, যদি আমি এখানে রিউমার বলছি, কারণ gold.com এটার তরফ থেকে আমাদের কোনো আপাতত আমাদের কাছে এটা ছাড়া কোনো তথ্য নেই, তো তোমরাই বলো কীরকম হবে যদি সেইটা হয়। খেলা তো সবাই দেখেছো জেসুরাজের, তো ছেড়া ভালোই খেলে, তো দলে কীরকম হবে আমরা আমাদের কী মনে হয় সেটা তো আমরা ভিডিওতে জানাবোই, তোমরা কমেন্টে জানাতে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো চলো এখন ভবানীপুরের কিছু প্র্যাকটিস সেশনের জিনিসগুলো দেখা যাক, আর থাকবে কিছু স্লো মোশন দেখতে থাকো।